অসমৰ জয়ানগৰ সার্বজনীন দুর্গা পূজা কমিটির অভিনব প্রচেষ্টা ব্যতিক্রমী রূপত সজাই তোলা হৈছে দুর্গা পূজা মণ্ডপ অসমীয়া ভাষা আর সাহিত্যের কান্দারীসকলক নবপ্রজন্মক চিনাকি করাই দিয়ার চেষ্টা যি সময়ত অসমীয়া ভাষায় ধ্রুপদী ভাষার স্বীকৃতি লাভ করেছে সেই সময়তেই জয়ানগৰ সার্বজনীন দুর্গা পূজা কমিটিয়ে লৈছে এক প্রশংসনীয় পদক্ষেপ অসমে সাহিত্যের কান্দারীসকলে প্রকাশ করে উলিওয়া গ্রন্থসমূহের প্রতিচ্ছবি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে আটকভঙ্গা দুর্গা পূজা মণ্ডপ আমার প্রচেষ্টাবিল আসলতে আমি এনেকা ধরনের পরিকল্পনা বহুদিনের পরে করে আসছিল যে পূজা মণ্ডপলে যেটা এজন ব্যক্তি আহিব তেওঁলোকে কেবল যাতে পূজার পরিবেশটির উপরও আর কিবা আনুষাঙ্গিক মানে একটা জ্ঞান লৈ যাব পাৰে বা কিবা একটা আদর্শ বেলেগর কারণে লৈ যাব পাৰে সেটো আসলতে উদ্দেশ্য করে আমি এই মণ্ডপবিল তৈরি করার কথা ভাবিছিল পূজা কমিটিখনের মূল লক্ষ্য ভাষার কান্দারীসকলের কর্মরাজির বিষয়ে নবপ্রজন্মক অবগত করা পূজাখনৰ স্থান পাইছে পদ্মনাথ গোহাঁই বৰুৱা ডক্টৰ ৰীতা চৌধুৰী ডক্টৰ মামনি ৰয়চম গোস্বামীৰ পৰা আৰম্ভ কৰি অসমৰ বৰেণ্য সাহিত্যিকসকলৰ বিখ্যাত গ্ৰন্থসমূহে নবপ্ৰজন্মই অসমীয়া ভাষাক প্ৰতিষ্ঠা কৰাৰ ক্ষেত্ৰত যিসকলে অক্লান্ত চেষ্টা কৰি গোটেই কষ্ট কৰি জীৱনটো দিলে তেখেতসকলক যাতে চিনাকি কৰি দিয়ে অভিভাৱকসকলে সেইটো উদ্দেশ্য কৰি ৰাখিছোঁ আৰু আমি গোটেই সমগ্ৰ পৰিৱেশ আচলতে বাহিৰৰ পৰিৱেশটো আমি আচলতে কিতাপৰ লগত জড়িত কৰি আচলতে আমি কৰিবৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ ইতিমধ্যে পূজা মণ্ডপৰ 80% কাম সম্পূৰ্ণ হৈছে অহা 8 অক্টোবৰত ৰাইজৰ বাবে মণ্ডপটো মুকলি কৰি দিব উদ্যোক্তাসকলে আমার এই পূজা মণ্ডপখন যদিও বহু বাজেটের পূজা মণ্ডপ নহয় আমি যিখিনি টকা পয়সা খরচ করছো সেই টকা পয়সা খরচ করাখিনির জড়িয়ে আমি সমাজলে একটা বার্তা দিবলে চেষ্টা করছো আর সেই বার্তাটি হয়েছে যে আমি অধ্যয়নের জড়িয়ে সমাজখনক আগবাই লৈ যাব লাগিব আমি নিজের সাহিত্য জগৎখনের চিনাকি হব লাগিব জয়ানগৰ সার্বজনীন পূজা মণ্ডপৰ উদ্যোক্তাসকলে হাতত লওয়া এই পদক্ষেপক সকলে প্রশংসা আর শলাগারে উপচাই পেলাইছে নাহৰকটীয়াৰ পৰা উৎপল চলিয়া ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ জয়ানগৰ সার্বজনীন দুর্গা পূজা কমিটির অভিনব প্রচেষ্টা ব্যতিক্রমী রূপত সজাই তোলা হয়েছে দুর্গা পূজা মণ্ডপ অসমীয়া ভাষা আর সাহিত্যের কান্দারীসকলক নবপ্রজন্মক চিনাকি করাই দিয়ার চেষ্টা যি সময়ত অসমীয়া ভাষায় ধ্রুপদী ভাষার স্বীকৃতি লাভ করেছে সেই সময়তেই জয়ানগৰ সার্বজনীন দুর্গা পূজা কমিটিয়ে লৈছে এক প্রশংসনীয় পদক্ষেপ অসমীয়া সাহিত্যের কান্দারীসকলে প্রকাশ করে উলিওয়া গ্রন্থসমূহের প্রতিচ্ছবি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে আটকভঙ্গা দুর্গা পূজা মণ্ডপ আমার প্রচেষ্টাবিল আসলতে আমি এনেকা ধরনের পরিকল্পনা বহুদিনের পরে করে আসছিল যে পূজা মণ্ডপলে যেটা এজন ব্যক্তি আহিব তেওঁলোকে কেবল যাতে পূজার পরিবেশটির উপরও আর কিবা আনুষাঙ্গিক মানে একটা জ্ঞান লৈ যাব পাৰে বা কিবা একটা আদর্শ বেলেগর কারণে লৈ যাব পাৰে সেটো আসলতে উদ্দেশ্য করে আমি এই মণ্ডপবিল তৈরি করার কথা ভাবিছিল পূজা কমিটিখনের মূল লক্ষ্য ভাষার কান্দারীসকলের কর্মরাজির বিষয়ে নবপ্রজন্মক অবগত করা পূজাখনৰ স্থান পাইছে পদ্মনাথ গোহাঁই বৰুৱা ডক্টৰ ৰীতা চৌধুৰী ডক্টৰ মামনি ৰয়চম গোস্বামীৰ পৰা আৰম্ভ কৰি অসমৰ বৰেণ্য সাহিত্যিকসকলৰ বিখ্যাত গ্ৰন্থসমূহে নবপ্রজন্মই অসমীয়া ভাষাক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যিসকলে অক্লান্ত চেষ্টা করে গোটেই কষ্ট করে জীবনটো দিলে তেখেতসকলক যাতে চিনাকি করে দিয়ে অভিভাবকসকলে সেইটো উদ্দেশ্য করে রাখিছো আর আমি গোটেই সমগ্র পরিবেশ আসলে বাহিরের পরিবেশটো আমি আসলে কিতাপের লগত জড়িত করে আসলে আমি করবর কারণে চেষ্টা করে আছো ইতিমধ্যে পূজা মণ্ডপের 80% কাম সম্পূর্ণ হয়েছে অহা 8 অক্টোবৰত রাইজর বাবে মণ্ডপটো মুকলি করে দিব উদ্যোক্তাসকলে আমার এই পূজা মণ্ডপখন যদিও বহু বাজেটের পূজা মণ্ডপ নহয় আমি যিখিনি টকা পয়সা খরচ করছো সেই টকা পয়সা খরচ করাখিনির জড়িয়ে আমি সমাজলে একটা বার্তা দিবলে চেষ্টা করছো আর সেই বার্তাটি হয়েছে যে আমি অধ্যয়নের জড়িয়ে সমাজখনক আগবাই লৈ যাব লাগিব আমি নিজের সাহিত্য জগৎখনের চিনাকি হব লাগিব
জয়ানগৰ সাৰ্বজনীন পূজা মণ্ডপৰ উদ্যোক্তাসকলে হাতত লোৱা এই পদক্ষেপক সকলোৱে প্ৰশংসা আৰু শলাগেৰে উপচাই পেলাইছে। নাহৰকটীয়াৰ পৰা উৎপল চলিয়াৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।